প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীব বৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্ণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের দেশের স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে বেশ কিছু নিশাচর প্রাণী। এরা প্রয়োজনের তাগিদে দৈহিক নানা পরিবর্তনের মাধ্যমে পরিবেশে খাপ খাইয়ে নিয়েছে। তাই বৈচিত্র্যময় এই প্রাণীদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আমাদের আজকের পর্ব নিশাচর স্তন্যপায়ী প্রাণী নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর মোহাম্মদ মুস্তফা ফিরোজের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের নিশাচর স্তন্যপায়ী প্রাণী নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রাণ বৈচিত্র্যে ভরপুর আমাদের বাংলাদেশ, আয়তনে ছোট হলেও এদেশ পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল। নাতিশীতোষ্ণ আবহাওয়ার কারণে এখানে বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সমাবেশ ঘটেছে। এরা বনে জঙ্গলে, বসত বাড়ির আশেপাশে, সাগরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উন্নত মস্তিষ্ক ও দৈহিক বলের কারণেই এরা এত জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে। এসব স্তন্যপায়ী প্রাণীর বেশিরভাগ প্রজাতি দিনে বিচরণ করে। কিছু প্রজাতি আবার রাতে বিচরণ করে। রাতে বিচরণকারীদেরকে নিশাচর স্তন্যপায়ী প্রাণী বলা হয়। শিয়াল, লজ্জাবতী বানর, বনরুই, সজারু, বাঘটাস, বাদুর প্রভৃতি আমাদের দেশের অন্যতম নিশাচর স্তন্যপায়ী প্রাণী।
নিশাচর প্রাণীরা সাধারণত লাজুক প্রকৃতির, লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করে। এদেরকে দিনের বেলায় খুব একটা দেখা যায় না, নীরব জায়গায় লুকিয়ে থাকে, কদাচিৎ দেখা গেলেও নিষ্ক্রিয় থাকে। রাতের বেলায় সক্রিয় হয়ে ওঠে। অন্ধকারে বিচরণের জন্য এদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিশেষভাবে অভিযোজিত। এদের ইন্দ্রিয়গুলো সংবেদনশীল এবং খুবই সজাগ থাকে, ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রবল এবং কানে শোনার ক্ষমতাও বেশি। এছাড়া রাতে চলাচলের জন্য এদের দৃষ্টিশক্তি প্রখর। বাংলাদেশের অন্যতম নিশাচর প্রাণী শিয়াল। চতুর প্রাণী হিসেবে এদের বেশ সুনাম রয়েছে। আমাদের দেশের সকল জায়গায় এদের বিচরণ রয়েছে। একসময় প্রচুর সংখ্যায় শিয়াল দেখা গেলেও এখন এদের সংখ্যা কমে গেছে। এদেরকে যেমন বনে জঙ্গলে দেখা যায়, তেমনি গ্রামগঞ্জে লোকালয়েও দেখা যায়। এরা দিনের বেলায় সাধারণত ঝোপঝাড়ে লুকিয়ে থাকে এবং সন্ধ্যার পর খাবারের খোঁজে বের হয়। মাঝারি আকৃতির নিশাচর স্তন্যপায়ী প্রাণী গন্ধগোকুল বা খাটাস। এদের শরীরে গন্ধ নিঃসরণকারী বিশেষ গ্রন্থি থাকে। এরা দিনের বেলায় বড় গাছে বিশ্রাম নেয়, রাতে খাবারের সন্ধান করে। গাছের ফল, শামুক ও বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেয়ে থাকে। গন্ধগোকুলের মতোই প্রায় দেখতে আরেকটি নিশাচর স্তন্যপায়ী প্রাণী বাগডাস। এরা আকারে গন্ধগোকুলের তুলনায় বড়, সাধারণত একাকী বিচরণ করে। একসময় বাংলাদেশের প্রায় সকল জায়গায় দেখা গেলেও এখন কমে গেছে। চমৎকার এক নিশাচর প্রাণী সজারু। এদের আকর্ষণীয় দিক হল দেহের বৈচিত্র্যময় কাঁটা।
কাঁটাগুলো সাধারণত শরীরের সাথে মিশে থাকে। কোনো কারণে ভয় পেলে কিংবা আত্মরক্ষার সময় কাঁটাগুলো ফুলে ওঠে এবং নিজেদেরকে রক্ষা করে। এরা উদ্ভিদভোজী, পাতা ফলমূল ও শিকড় খেয়ে জীবন ধারণ করে। আবাসস্থলের অভাবে এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। বাংলাদেশের সবচেয়ে ছোট আকারের বানর লজ্জাবতী বানর। এরা ভীষণ লাজুক, দিনের বেলায় সাধারণত ঘুমিয়ে কাটায়, নয়তো বনের উঁচু গাছের আড়ালে লুকিয়ে থাকে, আর রাতে সক্রিয় হয়। বাংলাদেশে বাদুড়ের প্রায় সকল প্রজাতি নিশাচর। এরা দিনের বেলায় পাহাড়ের গুহা, গভীর জঙ্গল কিংবা পরিত্যক্ত বসত বাড়িতে বিশ্রাম নেয়। এ সময় অসংখ্য বাদুড়কে একসাথে বিশ্রাম নিতে দেখা যায়। বিশ্রামকালে বাদুড় পেছনের পায়ের নখ দিয়ে গাছের ডাল আঁকড়ে ধরে এবং নিচের দিকে মুখ দিয়ে ঝুলে থাকে। এভাবে সারাটা দিন পার করে। সন্ধ্যার পর সক্রিয় হয় এবং খাবারের খোঁজে উড়ে বেড়ায়। রাতে চলাচলের জন্য বাদুড় শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে। এরা মুখ হাঁ করে উচ্চ শব্দ তরঙ্গ উৎপন্ন করে। তরঙ্গমালা, শিকার কিংবা কোনো প্রতিবন্ধকে আঘাত পেয়ে প্রতিধ্বনি হয়ে ফেরত আসে, যা বাদুড়ের কানে ধরা পড়ে এবং নিজেকে রক্ষা করে চলাচল করে। আমাদের দেশে বেশ কিছু প্রাণী রয়েছে যারা দিনে রাতে উভয় সময়ই বিচরণ করে। এদের মধ্যে বাঘ, মেছো বিড়াল, মায়া হরিণ, কালো ভালুক অন্যতম। মূলত খাবার সন্ধানের জন্য এরা কখনো দিনে কখনো রাতে বিচরণ করে। প্রতিবেশ ব্যবস্থায় এসব নিশাচর স্তন্যপায়ী প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শেয়াল আমাদের উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখে। খাবার খাওয়ার মাধ্যমে বাদুড় বীজের বিস্তারে সাহায্য করে। কিন্তু আমাদের অজ্ঞতার ফলে এই প্রাণীগুলো আজ বিপদগ্রস্ত। যে প্রাণীগুলো এখনো টিকে আছে তারাও পরিবর্তিত পরিবেশের কারণে বিলুপ্তির প্রহর গুনছে। এদের বিচরণের জন্য যেখানে বড় জায়গার প্রয়োজন, সেখানে আবাসস্থল সংকোচনের কারণে এরা আরও বেশি মাত্রায় কোণঠাসা হয়ে পড়ছে, ফলে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে মানুষের হিংস্রতার শিকার হচ্ছে। এদের সম্পর্কে নানা ধরনের কুসংস্কারও রয়েছে।
এজন্য প্রকৃতিতে নিশাচর স্তন্যপায়ী প্রাণীদের গুরুত্ব বিবেচনা করে যথাযথ গবেষণার মাধ্যমে তাদের সংরক্ষণে যথাযথ উদ্যোগ নিতে হবে, তবেই এই প্রাণীরা টিকে থাকবে আমাদের প্রকৃতিতে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম নিশাচর স্তন্যপায়ী প্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ মুস্তফা ফিরোজের সাথে। কেমন আছেন আপনি? আচ্ছা, আমাদের দেশে তো অনেক ধরনের প্রাণী আছে, কিছু প্রাণী যেগুলো নিশাচর স্তন্যপায়ী, এই নিশাচর স্তন্যপায়ী নিয়ে আমাদের একটু বলবেন। আমাদের বাংলাদেশে যে স্তন্যপায়ী প্রাণীগুলি পাওয়া যায় এদের প্রায় 40% কিন্তু নিশাচর। এই প্রাণীগুলির মধ্যে যেমন আমাদের 8 প্রজাতির বাঘ পাওয়া যায়, আমাদের এখানে 32 প্রজাতির আছে আপনার বাদুর, চামচিকায় এই ধরনের নিশাচর প্রাণী। আমাদের এখানে লজ্জাবতী বানর আছে, 7 প্রজাতির গন্ধগোকুল আছে। সেজন্য আমাদের নিশাচর প্রাণীর সম্ভারটাও কিন্তু অনেক বড়। আচ্ছা, বেশ অনেক প্রাণী এর মধ্যে। স্তন্যপায়ীদের মধ্যে বেশি দেখা যায় না স্তন্যপায়ী ছাড়া যারা তারা নিশাচর আছে? দেখুন, সাপ এবং ব্যাঙের মধ্যে তো একটা বড় গ্রুপই নিশাচর, পাখির মধ্যেও কিছু কিছু নিশাচর, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে স্তন্যপায়ী এর মধ্যেও একটা বড় অংশ নিশাচর। আমরা যদি তুলনা করি দুটোর মধ্যে বেশি কি স্তন্যপায়ী? স্তন্যপায়ীতে। আচ্ছা, এই প্রাণীগুলো রাতে বিচরণের জন্য কিভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে? দেখুন, নিশাচরের মধ্যে আসলে আমরা বলি যে কিছু আছে যারা সম্পূর্ণভাবেই নিশাচর, যেমন আমাদের লজ্জাবতী বানর অথবা আমাদের বাদুর, এরা সম্পূর্ণভাবে রাতের উপর নির্ভরশীল এবং অন্ধকারেই এরা মুভ করে, ওদের খাদ্য গ্রহণ করে। কিন্তু কিছু কিছু আছে যারা আমরা বলি ক্রিপাসকুলার, এরা হচ্ছে আপনার যখন সূর্য ডুবে এবং সূর্য উঠে, এই যে টুইলাইট জোন, যখন আলোর ইয়েটা কম থাকে, তখন এরা অ্যাকচুয়ালি এদের খাদ্য গ্রহণের জন্য বের হয় এবং এরা অ্যাক্টিভ থাকে। বেসিক্যালি এদের চোখের মধ্যে রড সেল, যেগুলি খুব সেন্সিটিভ, এই সেলগুলিতে এক ধরনের অভিযোজিত হয়, অ্যাডাপ্টেশন হয়, এবং এরা খুব অল্প আলোতে দেখতে পায়। আবার আরেকটা গ্রুপ আছে যারা দিনে রাতে দুই বেলাতেই এরা চলতে পারে, যেমন আমাদের শিয়াল, আমাদের খরগোশ। ফলে এটার উপর ভিত্তি করে এরা এদের খাদ্য গ্রহণের জন্য রাত এবং দিনকে চুজ করে। কিছু কিছু নিশাচর আছে যারা আবার দৃষ্টির উপরে না, এরা নিজেদের শরীর থেকে এক ধরনের তরঙ্গ নিক্ষেপ করে, এদেরকে বলে ইকোলোকেটর। যেমন বাদুর নিজেরা এক ধরনের তরঙ্গ দেয়, সেই তরঙ্গটা একটা প্রাণীর গায়ে অথবা একটা গাছে যখন লাগে আবার ফিরে আসে, তার থেকে এরা বুঝতে পারে যে কোথায় কী ধরনের খাদ্য আছে বা কী আছে। আবার আরেকটা গ্রুপ আছে যেমন আমাদের যে খরগোশ, এদের আবার শ্রবণ শক্তিটা অসম্ভব প্রখর থাকে। ফলে এক এক ধরনের নিশাচর প্রাণী তাদের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে এক একভাবে তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। হরিণ দিন এবং রাত? হরিণ বেসিক্যালি তাদের দিনের বেলাতেই তাদের খাদ্য গ্রহণ করে, কিন্তু রাতের বেলাও ওরা ঘুমায় এবং সজাগও থাকে। আমরা হরিণকে আবার নকটার্নাল বলি না। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আছে কোন প্রাণীগুলো এই নিশাচর প্রাণীদের মধ্যে? অবশ্যই যারা মাংসাশী, মাংসের উপরে ডিপেন্ড করে, যেমন আমাদের 8 প্রজাতির বাঘ, বড় একদম আমাদের বেঙ্গল টাইগার থেকে শুরু করে আমাদের মেছো বাঘ ছোট, এরা সবাই আপনার বিভিন্নভাবেই মাংসের উপর ডিপেন্ড করে। সেই জন্য দেখা যায় এদের অবস্থাটাই আমাদের সবচেয়ে বেশি খারাপ। গন্ধগোকুল যেগুলি, সেগুলির অবস্থাও আমাদের দেশে খুব একটা ভালো না। খুব বেশি না, যেটা আমাদের লার্জ ইন্ডিয়ান সিভিট বলি সেটা মোটামুটি সবগুলি প্রোটেক্টেড এরিয়াতেই পাওয়া যায়, কিন্তু অন্য গন্ধগোকুল পাওয়া যায়। আমাদের এই প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের গুরুত্ব কি পরিমাণ? এদের তো অবশ্যই গুরুত্ব আছে। আপনি যদি একটা বনে যান, সেখানে যদি সব স্তন্যপায়ী প্রাণী যদি দিনের বেলা তাদের খাদ্য গ্রহণ করতো, ঘোরাফেরা করতো, তাহলে তাদের মধ্যে কিন্তু এক ধরনের কম্পিটিশন হতো খাদ্য নিয়ে। তো ফলে দেখা যায় কিছু কিছু প্রাণী এই কম্পিটিশন বা এই প্রতিযোগিতাটাকে অ্যাভয়েড করে নিজেদের খাদ্য এবং বংশ বিস্তারের জন্য রাতটাকে বেছে নেয়। ফলে রাতের বেলা যে খাদ্যটা সেটা ওরা গ্রহণ করে। ফলে সরাসরি প্রকৃতিতে দেখছি আমরা এক ধরনের বিভাজন তারা তৈরি করে নিজেদের মতো করে বেঁচে থাকার পথটা করে নেয়। ফলে আমরা প্রকৃতির এই ভারসাম্য রক্ষায় এরা একটা বিশেষ ভূমিকা পালন করে। আচ্ছা,
এদের সংরক্ষণ করতে হলে আমাদের কি করা উচিত বলে মনে করেন? সব প্রাণী, স্তন্যপায়ী প্রাণী যে সমস্যায় ভুগছে, আমাদের নিশাচর প্রাণীদেরও একই অবস্থা। তবে এদের জন্য অ্যাকচুয়ালি সচেতনতা বৃদ্ধি অবশ্যই জরুরি। দ্বিতীয় হচ্ছে যে যেসব প্রটেক্টেড এরিয়াগুলি, কারণ আমাদের বাংলাদেশে যে 37টা প্রটেক্টেড এরিয়া আছে, আমরা যেগুলিকে অভয়ারণ্য বলি, এইগুলিতেই বেসিক্যালি আমাদের নিশাচর প্রাণীগুলি সবচেয়ে বেশি পাওয়া যায়। এই প্রটেক্টেড এরিয়াগুলি সংরক্ষণ করা হচ্ছে অত্যন্ত জরুরি, যেটা আমরা মনে করি যে প্রটেক্টেড এরিয়া যদি সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের এই নিশাচর প্রাণীগুলিকে আমরা সংরক্ষণ করতে পারবো। মূলত কোন অঞ্চলে সবচেয়ে বেশি থাকে এই ধরনের প্রাণীগুলো? আমাদের চিটাং হিলট্রেক্স এরিয়াতে থাকে, তবে কিছু কিছু নিশাচর প্রাণী যেমন মেছোবাঘ, এইগুলি কিন্তু আমাদের গ্রাম অঞ্চলেও থাকে। বাদুর তো আপনারা জানেন সারা বাংলাদেশেই আছে, গন্ধকুকুরও প্রায় আমরা কয়েকটা প্রজাতি সারা বাংলাদেশেই দেখি। তবে এদের মধ্যে হয়তো আমাদের যে কিছু স্পিসিস আছে যেগুলি খুব বেশি খারাপ অবস্থা, আমাদের যে গোল্ডেন ক্যাট বলি যেটা, সেটা আমরা এখন আর দেখি না। তো এই ধরনের প্রজাতিগুলির জন্য চিটাং হিলট্রেক্স এরিয়াগুলিতে আমাদের সংরক্ষণ প্রক্রিয়া নেওয়া উচিত। সুন্দরবনে তো আমাদের বেঙ্গল টাইগার, আপনারা জানেন আমাদের ন্যাশনাল হেরিটেজ, এটা তো সুন্দরবনেই আছে, ফলে এটার জন্য তো আমাদের সব কিছুই করণীয়। নিশাচর প্রাণীরা যেহেতু আপনার রাতের বেলায় চলাফেরা করে, দেখা যায় যে যখনই আমাদের হাইওয়েগুলিতে এরা এক পাশ থেকে আরেক পাশে যায়, তখনই দেখা যায় আলো পড়লেই এরা কিন্তু দাঁড়িয়ে যায়। এবং আমরা দেখি যে হাইওয়েগুলিতে কিন্তু অনেক নিশাচর প্রাণী রাত্রেবেলা মারা যায় শুধুমাত্র আমাদের গাড়ির নিচে পড়ে। এইটা আরেকটা দিক যেখানে সচেতনতা বৃদ্ধি করা জরুরি, বিশেষ করে আমাদের ড্রাইভারদেরকে। আবার কিছু কিছু জায়গায় আছে যে নিশাচর প্রাণীদের নিয়ে এক ধরনের কুসংস্কার আছে, আমরা বলি যে অনেকে মনে করে এগুলি আসলে ভালো না, এবং যেহেতু রাতে চলাচল করে অনেকের ভয় ভীতি পায়, ফলে দেখলেই এরা মেরে ফেলে। আর ক্যাট গ্রুপের যেগুলি আমাদের বিড়াল জাতীয়, এরা আবার অনেক সময় দেখা যায় যে আপনার গ্রামে বাড়ি থেকে মুরগি হয়তো চুরি করতে যায়, তখন এদের মেরে ফেলে। তো ফলে সচেতনতা একটা প্রধান অংশ যেটার মাধ্যমে আমরা এদের সংরক্ষণ করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক নিশাচর স্তন্যপায়ী প্রাণী নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, নিশাচর স্তন্যপায়ী প্রাণীদের চোখে রডকোষ নামক কোষ থাকায় অন্ধকারে দিবাচর প্রাণীর তুলনায় ভালো দেখতে পায়। বাগডাস কোন স্থানকে নিজের এলাকা হিসেবে নিশ্চিত করতে শরীর থেকে এক ধরনের গন্ধযুক্ত তরল নিঃসরণ করে। বাদুর রাতে চলাচলের জন্য যে শব্দ তরঙ্গ ব্যবহার করে তা মানুষের শ্রবণ সীমার বাইরে। নিশাচর স্তন্যপায়ী প্রাণী একটি পূর্ণবয়স্ক সজারুর দেহে প্রায় 30,000 কাঁটা থাকে। রাতে শিকার ধরার জন্যে নিশাচর প্রাণীদের চোখ, কান এবং নাক অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। সঠিক উত্তরটি হল বি, সাভার। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন হুমায়ুন কবির, সাব ইন্সপেক্টর, গুলশান থানা, ডিএমপি, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেস এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, বাংলাদেশের কোন বানরটি নিশাচর? এ লজ্জাবতী বানর, বি লাল বানর। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ space A অথবা B space, আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শ্রোতা দর্শক, প্রতিটি নিশাচর প্রাণীরই প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে এই প্রাণীগুলো দিন দিন বিপন্ন হয়ে পড়ছে। তাই আসুন নিশাচর স্তন্যপায়ী প্রাণীদের গুরুত্বের কথা বিবেচনা করে এদের সংরক্ষণের যথাযথ উদ্যোগ নেই। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রকৃতি ও জীবন, সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারা ক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই, ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসবো ভালো সারা ক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।